আপনার দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড আজ আমি আলোচনা করবো পিবি শেলির বিখ্যাত কবিতা তো কবিতাটা আমরা একটু আলোচনা করি কবি বলছেন আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিখল্যান্ড হু শেড টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট কবি বলছেন যে স্থাপত্য ভাস্কর্যের দেশ এখানে মিশর দেশ থেকে একজন ভ্রমণকারী এসেছে যে আমায় বলেছিল সে দুটো পা দেখেছে কিরকম পা না যেগুলো থেকে নিচু পর্যন্ত রয়েছে কোথায় না ডেজার্টে মরুভূমিতে নিয়ার দেম অন স্যান্ড হাফ এ স্যাটার্ড ভিসেজ লাইস অ্যান্ড অন দ্য পেডাস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার এবং একটা মাথা যেটা কিছুটা উত্তোলিত হয়ে আছে সেই পায়ের মাঝামাঝি মাটিতে বালিতে পড়ে আছে এবং সেইখানে লেখা আছে যে শব্দটা মাই নেমি সোজেমেন্ডিয়াস কিং অফ কিং আমার নাম হলো ইন্ডিয়াস আমি রাজার রাজা লুক অন মাই ওয়ার্কস আমার কাজের দিকে তাকাও মাইটি অ্যান্ড পেয়ার মানে যেখানে প্রশংসা তোমাকে করতেই হবে নাথিং বিসাইডস রিমেন্স রাউন্ড দ্য ডি কে অফ দ্য কলোসল রিক বাউন্ডলেস অ্যান্ড দ্য লোন অ্যান্ড স্ট্রেচ ফর ফারি এই যে কবিতায় এই কবিতায় এই যে ওজেমেন্ডিয়াস কিং অফ কিংস এর আসলে এই ওজেমেন্ডিয়াস হচ্ছে দ্বিতীয় র্যামেসিস মানে মিশরের যে রাজা ফেরাও গ্রিক ভাষায় এই ফেরাউদেরকে বলা হয় ওজেম্যান্ডিয়াস তো এই ওজেমেন্ডিয়াস তিনি বলছেন যে আমি ওজেমেন্ডিয়াস রাজা ওজেমেন্ডিয়াস আমার কাজ দেখো আমাকে প্রশংসা করো এবং এই যে তার অহংকার এই অহংকারের বই ঘটেছে এই স্ট্যাচুতে কিন্তু মহাকাল মহা সময় কি করেছে এর এই অহংকারকে করে দিয়ে এই মূর্তিটা ভেঙে পড়ে আছে এইখানে তাহলে মহাকাল কি শেষ কথা বলবে কবি সেখানেই প্রতিবাদ না মহাকাল শেষ কথা বলবে না তাহলে শেষ কথা কে বলবে শিল্পী সত্তা সেই শিল্পী সত্তা কিন্তু শেষ কথা বলবে এবং এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ওরা কাজ করে এই কবিতাটা তোমরা পড়লে এই কবিতাটার সঙ্গে অনেকটাই মিল আছে কবি সেখানে বলছেন রাজ সত্য ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে এবং শিশু কাঠ শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ডাকে এরকম লাইনগুলো রয়েছে তাহলে স্থাপত্য এবং শিল্প শিল্পী সত্তা এবং কবিতা এরা কিন্তু মহাকালকেও উপরে উঠতে পারে সবাই ভালো থেকো আনন্দে থেকো জয় রামকৃষ্ণ